কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় তাকে কালো পতাকা দেখালো হলো বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের দাবি স্থায়ী উপাচার্য না থাকার ফলে গত চার বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান না করে অ্যাওয়ার্ড সেনিমোনির নাম করে ডিগ্রি প্রদান যা বেআইনি